পাহাড়ের রানী দার্জিলিংকে বলে। সত্যি ধীরে ধীরে সেই রানীর যেন প্রেমে পড়ে যাচ্ছিলাম। আজকে আমাদের তৃতীয় দিন সত্যি খুব আনন্দের সঙ্গে কেটেছিল, তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পদ্মাজানাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক 1958 সালের 14 আগস্ট পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের শিক্ষা বিভাগে হিমালয়ান প্রাণীজগৎ অধ্যয়ন ও সংরক্ষণের লক্ষ্য নিয়ে দার্জিলিংয়ের বারঝিল পাড়ায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটি 1903 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল জর্জ ন্যাথানিয়েল কার্জনের নির্দেশে লয়েড বোটানিক্যাল গার্ডেনের প্রাঙ্গণে একটি ছোট্ট জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সংগ্রহের কারণে জাদুঘরটি 1915 সালে তার বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়েছিল এবং বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম 1923 সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। যদিও এখানে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই ভেতরের কোনো রকম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। লেপচা জগৎ থেকে সহজেই ঘুরে আসা যায় সুকিয়া পুখুরি। এই দুই জায়গার মাঝে পড়ে মিম চা বাগান। পাহাড়ের টানে বারবার ছুটে যেতে হয় উত্তরবঙ্গে। এখন উত্তরবঙ্গের আনাচে কানাচে গড়ে উঠেছে অববিট। অনেক বেশি জনপ্রিয় হয়েছে উত্তরকন্যার কোলে লুকিয়ে থাকা চা বাগানগুলো। উত্তরবঙ্গ মানেই সবুজে মোড়া পাহাড় আর তার কোলে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা। এমনই একটি চা বাগান এখন জনপ্রিয় হয়েছে বাঙালি পর্যটকদের মধ্যে, নাম মিম চা বাগান। দার্জিলিংয়ের সীমানার মধ্যে অবস্থিত এই চা বাগান। পাহাড়ের একেবারে উপরে অবস্থিত তিব্বতিয়ান সেলফ রিফিউজি হেল্প কেয়ার, সেখানকার সম্প্রদায়ের লোক এখানে কুটির শিল্পের দরুন তাদের হাতের যাবতীয় কাজ সেখানে তারা তুলে ধরেন এবং সেই সমস্ত দ্রব্য এবং প্রোডাক্ট বাইরে আর কোথাও পাওয়া যায় না, তেনাদের দোকানেই মধ্যেই সেগুলো পাওয়া যায়। আমরা সেখান থেকে কিছু চাদর ও মাফলার কিনেছিলাম। সত্যি এত নরম ও সফট জিনিস আগে কোনোদিনও দেখিনি।
তেনজিং এবং গম্বুশিলা লেবংকার্ড রোডে অবস্থিত এবং একে অপরের বিপরীত মুখোমুখি। বিশাল তেনজিং শিলাটির নামকরণ করা হয়েছে তেনজিং নগরের নামকরণ থেকে, যিনি 1953 সালে মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য বিখ্যাত ছিলেন। গম্বু রকটির নাম নওয়াং গম্বুর নামে নামকরণ করা হয়েছে। তিনি তেনজিং নগরের ভাগ্নে ছিলেন এবং তিনি দুবার এভারেস্টে উঠেছিলেন এবং এটি প্রথম ব্যক্তি হয়েছিলেন তিনি প্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন 1963 সালে এবং তারপরে 1965 সালে। বিখ্যাত নামকরা ক্যাভেন্টাস রেস্তোরাঁ দার্জিলিংয়ের লোকমুখে সবসময় শোনা যায়। অবশেষে সেখানকার ফেমাস আইসক্রিম আমরা সবাই মিলে টেস্ট করলাম, সত্যি অসাধারণ। রাত্রেবেলা যখন মেলে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে আকাশের ফাঁক থেকে বিদ্যুৎ মুচকি হেসে উকি দিতে লাগলো এবং পরিবেশ কেমন যেন থমথমে হয়ে গেল, হয়তো ঝড়ের পূর্বাভাস। তাই তৎক্ষণাৎ আমরা আর বিলম্ব না করে হোটেলে ফিরে যাই।